এটি একটি ছোট্ট কাঠবিড়ালি। যতদূর সম্ভব বিড়ালের মতন লম্বা লেজ এবং কাঠে বা গাছে গাছে লাফিয়ে বেড়ায় বলে এদের এই রকম নামকরণ হয়েছে। পৃথিবীর প্রায় সব রকম আবহাওয়ায় এদের দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গে এই পিঠে সাদা কালো ডোরা কাটা প্রজাতিটি খুব কমন। এরা যে কোনো ফল বা ফলের দানা খেতে খুব ভালোবাসে। এরা যদি একসাথে বেশি দানা সংগ্রহ করে ফেলে তাহলে সেগুলোকে মাটির নিচে লুকিয়ে রাখে, যা পরে গাছের বংশবৃদ্ধিতে সাহায্য করে। এরা সামনের হাত দুটোকে প্রায় মানুষের মতন ভাবেই ব্যবহার করে। কাঠবিড়ালির ডাক বেশ তীক্ষ্ণ এবং অনেক দূর থেকে শোনা যায়। এরা স্তন্যপায়ী প্রাণী। সাধারণত গাছের ডালে নরম গাছের ছাল বা পাতা দিয়ে বাসা বানায়। বাচ্চা জন্ম দেওয়ার পর মা কাঠবিড়ালি একাই সেই বাচ্চাদেরকে বড় করে। কাঠবিড়ালি খুবই প্রাণচঞ্চল ও ছটফটে। এরা সবসময় ডাল থেকে ডালে ঘুরে বেড়ায়। যখনই দেখা যাবে তিরিং বিরিং করে এক ডাল থেকে অন্য ডালে, আবার তক্ষণি আবার এক অন্য ডালে, এইভাবেই কাঠবিড়ালি লাফিয়ে বেড়ায়। একটি পূর্ণবয়স্ক কাঠবিড়ালি 12-14 সেন্টিমিটার লম্বা হয়। এদের বড় বড় চোখ আর সদা জাগ্রত কান ইন্ডিকেট করে যে এদের দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি খুব ভালো। এরা সাধারণত একা থাকতে ভালোবাসে, তবে কাঠবিড়ালি খুব সহজেই মানুষের বন্ধু হয়ে যায়।